তাহলে আরও একটি বাহুবলী আসতে যাচ্ছে। এই কথা কেন বলছি, যারা আজকে আরআরআর এর গ্লিমসটা দেখেছে তারা ভালো রিয়ালাইজ করতে পারবে। আরআরআর এর এই 45 সেকেন্ডের গ্লিমস এটাই বলে দিচ্ছে কি ম্যাসিভ লেভেলের একটা মুভি হতে যাচ্ছে এসএস রাজামৌলির আরআরআর। বলে রাখি, এই টিজারটা কিন্তু 29 অক্টোবর রিলিজ করার প্ল্যান ছিল, বাট আনফর্চুনেটলি পুনীত রাজকুমারের মারা যাবার কারণে আরআরআর মেকার্সরা রিলিজ ডেটটা পিছিয়ে দেয়। অ্যান্ড আজকে যখন এই গ্লিমসটা দেখানো হলো, ট্রাস্ট মি, পুরাই একটা গুজ পাম্পস দিয়ে যাবে আপনার ভিতরে আরআরআর এর এই গ্লিমস। কি আউটস্ট্যান্ডিং ভিজুয়ালাইজেশন, মাইন্ড ব্লোয়িং সিনেমাটোগ্রাফি, শিহরণ জাগানো বিজিএম, অ্যান্ড অফকোর্স ম্যাসিভ সেট, জ ড্রপিং অ্যাকশন মোমেন্টস, সব কিছু মিলিয়ে আরআরআর একটা ব্লকবাস্টার ফিল্মের পারফেক্ট প্যাকেজ। এই 45 সেকেন্ডের টিজারে কিন্তু আমরা বেশ কিছু অ্যাকশন ফ্লিক্স দেখতে পেয়েছি, যেমন জুনিয়র এনটিআর, রামচরণ, তাদের অ্যাকশন ফ্লিক্স তো রয়েছেই, এছাড়া অজয় দেবগনের অ্যাকশনের একটা ঝলক আমরা দেখেছি এবং আলিয়া ভাটকেও এখানে একটা ঝলকের জন্য দেখানো হয়েছে। আর এই টিজারের ভিএফএক্সের কাজ পুরাই হলিউড স্ট্যান্ডার্ডের হয়েছে, অ্যান্ড এটা মানতেই হবে। এসপেশালি লাস্টের দিকে ওই বাঘের পার্টটার ভিএফএক্স ছিল একদম আউটস্ট্যান্ডিং। অ্যান্ড এই গ্লিমসটা দেখে বোঝা যাচ্ছে এই সিনেমায় ভরপুর হাই বাজেটের হাই অক্টেন অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, যেগুলোর এক একটার অ্যারেঞ্জমেন্ট হিউজ। ইনফ্যাক্ট এর আগে তো মিডিয়া রিপোর্টস থেকে আমরা খবর জেনেছিলাম এখানে একটা হাইলাইটেড অ্যাকশন সিকোয়েন্সের জন্য 45 কোটি রুপি খরচ করা হয়েছিল। এনিওয়ে, সব কিছু মিলিয়ে এই 45 সেকেন্ডের গ্লিমসটাই বলে দিচ্ছে আরআরআর একটা রেকর্ড ক্রিয়েট করে ফেলবে ফর শিওর। অ্যান্ড আরআরআর নিয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হলো, এসএস রাজামৌলি যেমন কন্টেন্টের দিকে জোর দিচ্ছে, ঠিক তেমনভাবে এই মুভি বিজনেসের দিক দিয়েও যেন এগিয়ে থাকে সেই ছকটাও সাজিয়েছেন তিনি। এ কথা বলছি কারণ আপনি জানলে অবাক হবেন, আরআরআর এর জন্য একটা হিস্টোরিক্যাল ব্র্যান্ড নিজের নাম পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে। বলছি ইন্ডিয়ার ফার্স্ট মাল্টিপ্লেক্স সিনেমা হল পিভিআর এর কথা। এই পিভিআর 24 বছর ধরে পিভিআর নামই ছিল, কিন্তু আরআরআর এর সঙ্গে কোলাবরেট করে রিসেন্টলি তাদের নাম এখন চেঞ্জ করে পিভিআরআরআর করে ফেলেছে। অ্যান্ড সামনের কয়েকটা মাস জুড়ে এই নামটাই থাকবে তাদের 850টা স্ক্রিন জুড়ে। সো ভাবা যায় বিজনেস স্ট্র্যাটেজি এসএস রাজামৌলি কোন লেভেলে সাজিয়েছে। সো ভিউয়ার্স, আরআরআর এর এই গ্লিমস যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু মাস্ট জানাবেন। আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।